মর্যাদা বহন করবে, একটু ভুল বুঝবে, মনে হয় এই কথাটা ভগবান গীতায় ভুল করে লিখেছে। অনেক কথা বলতে গেলে লিখতে গেলে দু একটা ভুল হতেও পারে, তোর জন্য সবে কি করলেন ভুল মনে করে শেষের যে কথাটা মহান মেহ কলম দিয়ে কেটে দিয়ে ওইখানে লিখে দিয়েছেন দাদা মেহ, যার বোঝা তিনি বহন করেন। ভগবান যখন অন্যের বোঝা বহন করেন না, যখনই কলম দিয়ে গীতার যে কথাটি কেটে দিল ওই কলমের আঘাত তখনই গিয়ে লেগেছিলেন ভগবানের পিছে অঙ্কে। ওই আঘাতে ভগবানের পিঠ কেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এখানেই প্রমাণ করে দিয়েছে গীতাকে যদি কেউ আঘাত করে ওই আঘাত ভগবানের অঙ্গেই লেগে যায়। এই জন্য গীতা হল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তা গীতার মধ্যে 18টি অধ্যায় রচনা করেছেন অর্জুনকে উদ্দেশ্য করে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, বিষাদ অর্থাৎ দুঃখ, মোক্ষ অর্থাৎ মুক্তি। 18টি অধ্যায়ের মধ্যে অনেক কথা বললেন, ধর্মের কথা, কর্মের কথা, দুঃখের কথা, আনন্দের কথা, মতের কথা, পথের কথা, অনেক কথা। কিন্তু একটা কথা গীতায় ভগবান বলেন নাই, একটু ইঙ্গিত করেছেন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের মধ্যে। সামান্য একটু ইঙ্গিত করেছেন, কিন্তু এমন ভাবে একটি কথা ভগবান গীতায় বলেন নাই। কেন বলে নাই? আর বলতে পারেন না, যে কথাটা বলাও যায় না। যদি বা বলত কথাটি রসপুষ্ট হতো না, বরং রসদুষ্ট হতো, রসাভাস হতো। তাই জন্য যদি প্রশ্ন করেন ওই কথাটা কোন কথা, সেই কথাটাই হল নিজের রূপ ও মাধুর্যের কথা। ভগবানের যে কেমন রূপ, সেই রূপের কথা ভগবান গীতায় কখনো বলতে পারলেন না। কেন বলতে পারলেন না? বললে কি ভালো হয় নাকি? কে আপনার রূপ আছে, যোগ্যতা আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হয়েছেন, সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ, এত কিছু থাকে আছে, তা নিজের বদনে যদি কেউ প্রকাশ করে দেখো ভাই আমার এত রূপ, আমার এত যোগ্যতা, আমার এত গুণ, বা আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, এটা আছে আমার, ওটা আছে, ইত্যাদি ইত্যাদি নিজের বদনে যদি কেউ প্রকাশ করে, তাহলে ওই কথাটা কি ভালো হবে নাকি দাদা? ভালো হবে? হবে না, অহংকার আসবে, গৌরব আসবে, যার কারণে ভগবানের রূপ মাধুর্যের কথা ভগবান হয়ে নিজের বদনে বলতে পারেন না। যদি বা বলতো রসাবাস হতো, তাহলে কে বলেছেন, লিপিবদ্ধ করেছেন ভাগবতে ব্যাসদেব, ব্যাসদেবের বলা আর গণেশের হাতের লিখা। ব্যাসদেব ধ্যান নয়নে দর্শন করে করে বদনে বলতেছিল, গণেশ লিখেছিলেন, ভাগবতে বর্ণনা করেছেন, লিপিবদ্ধ করেছেন, ভাগবত প্রচার করলেন কি? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। প্রচার করতে করতে সবকিছু প্রকাশ করেছেন, কিন্তু কৃষ্ণরূপের কথা সুখদেব গোস্বামী বলতে গিয়েও বললেন না। কেন বললেন না? গোবিন্দের রূপ মাধুর্যের কথা আমার বদন দিয়ে বলাটাও শোভা পায় না। কৃষ্ণ কথা যদি বলতেই হয় একজন বৈষ্ণবের বদনে বলাও শোভা পায়, আর বৈষ্ণবের বদন থেকে শোনাটাও সার্থক হয়।
সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমি তো কোনো ভক্ত নই, আমি তো কোনো বৈষ্ণব নই, কি করে আমি ভগবানের রূপের কথা বর্ণনা করে জগৎবাসীকে আস্বাদন করাবো? নিজের বদন দিয়ে বর্ণনা না করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণ ভক্ত, যত বৈষ্ণব, সমস্ত বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শ্রীমতী রাধারানী। রাধারানীর বদন দিয়ে যদি বর্ণনা করে জগৎবাসীকে আস্বাদন করানো যায়, তাহলে জগৎবাসী আস্বাদনটাও মধুর হবে, শোনাটাও সার্থক হবে। তাই তো রাধারানীর বদন দিয়ে বর্ণনা করিয়ে জগৎবাসীকে আস্বাদন করিয়েছে। তা আমরাও আজ আশা করেছি শ্রীমতী রাধারানীর শ্রীবদন থেকে ভগবানের সেই অপ্রাকৃত রূপের কথা আমরাও শুনব, রূপ মাধুর্যের কথা। মাধুর্য আসতে মাধুর্য আবার কি? ভগবানের দুইটি ভগবত্তা, ভগবানের দুইটি ভগবত্তা, একটা হলো ঐশ্বর্য আরেকটি হলো মাধুর্য। তো মাধুর্যকে চারটি ভাগে ভাগ করলে বৈষ্ণব আচার্যগণ মাধুর্যকে আবার চারটি ভাগে ভাগ করেছে, কি কি? একটা হলো লীলা মাধুর্য, আরেকটি হলো বাসী মাধুর্য, আরেকটি হলো প্রেম মাধুর্য, আরেকটি হলো রূপ মাধুর্য। আমাদের আলোচনার বিষয় আজকে বর্তমান সময়ের ভগবানের রূপ মাধুর্যের কথা। কে বলবে রাধারানীর বদনে? রূপের কথা বলবে কে রাধারানীর বদনে? কিন্তু এখানে আবার আরেকটি বিষয়, বলবে রাধারানীর বদন, কিন্তু বদনই কিন্তু দৃষ্টিহীন, দেখে না। একটি দেহে দুইটি ইন্দ্রিয়, যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলবে সে দেখে নাই। তার রূপ দর্শন করেছে নয়ন, নয়ন ভাষাহীন, কথা বলতে পারে না, বলবে বদন, বদন দৃষ্টিহীন, দেখে না। একজনের দেখা আর একজনের বলা, এর মধ্যে একটু ভুল ত্রুটি হতেই পারে। তা আপনারা সকলেই বৈষ্ণব ভক্ত, ভুল ত্রুটি ক্ষমা করি, যতটুকু আস্বাদন করা যায়, আস্বাদনের বিষয় ততটুকু আস্বাদন করবে। হরিবল, জয় নিতাই, জয় গৌর হরি, হরিবল, হরিবল, হরিবল। Oh,
ভাগবতে গায়ে শ্রী কৃষ্ণ অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে শেষ করি রাধা কৃষ্ণ দুলঙ্গ একান্ত হয়ে মহাপ্রভুকে দর্শন করে মুস্তাব আচার্য গীতকর্তার জগৎবাসীকে দেখে দেখে বললেন, হে জগৎবাসী দেখে যাও আমাদের নদিয়াতে এবার কে এসেছেন, দেখো এবার তিনি এসেছেন, কে যাকে ধ্যান করে পাওয়া যায় না, যাকে সাধন ভজন করেও পাওয়া যায় না, যাকে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যাকে যোগীও পায় না যোগ সাধনে, যাকে পাওয়ার জন্য যোগ যোগ সিদ্ধান্ত করি গোলকের হরি, এবার গোলকের উচ্চ আসন ছাড়ি নদিয়ায় কানারের বেশ ধরণ করি, জীবের দ্বারে দ্বারে গিয়ে ভক্তের চরণ ধুলাই দিয়ে বলি হে নগরবাসী পুরুষদারি, ভাই তোমাদের দুটো হাতে ধরি তোমাদের দুটো পায়ে পড়ি, একবার সবাই মিলে দুটি বাহু তুলে পদন ধরে বল হরি হরি, আহা
নিজের বচনে বলছেন হরি, নিজ মুখে নিজ নাম, নিজের বদনে নিজের নাম উচ্চারণ করে নিজের লীলা রসে আজ নিজেই ভাসছে। কত মধুর ঘটনা ঘটেছে যাহা কোন যুগে কোন কালে কোন দিন ঘটে না। কি ঘটেছে? ভগবান তো যুগে যুগে এসেছে, সত্য যুগে ভগবান এসেছে, ত্রেতা যুগে হই। নিজের বচনে বলছেন হরি, নিজ মুখে নিজ নাম, নিজের বদনে নিজের নাম উচ্চারণ করে নিজের লীলা রসে আজ নিজেই ভাসছে। কত মধুর ঘটনা ঘটেছে যাহা কোন যুগে কোন কালে কোন দিন ঘটে না। কি ঘটেছে? ভগবান তো যুগে যুগে এসেছে, সত্য যুগে ভগবান এসেছে, ত্রেতা যুগেও ভগবান এসেছে, তাপর যুগেও ভগবান এলো। কেমন ভাবে এসেছিল? সত্য যুগে ভগবান ভগবত্তা নিয়ে এলো, আবার লীলাদি করে ভগবত্তা নিয়ে নিত্যলোকে গমন করেছে। কি সত্য না? ত্রেতা যুগে ভগবান রাম অবতার আবার এলো, তিনিও কিন্তু জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে এমন ভাবে কাঁদে নাই, যদিও অনেক দুঃখ বেদনা ভোগ করেছে, এটা সত্য। ওই যে কত মনে মনে ঘুরেছে এটাও তো একটা দুঃখ, কিন্তু জীবের জন্য এমনভাবে জীবের দ্বারে দ্বারে গিয়ে কাঁদে নাই। তারপর যুগে ভগবান যশোদানন্দন শ্রীকৃষ্ণ রূপে আবারও এলো, তিনিও ভগবত্তা নিয়ে এলো, আবার ভগবত্তা নিয়ে নিত্যলোকে গমন করেছে। দ্বাপর যুগের পরে কলিযুগে ভগবান আবারও এলো, গৌর অবতার এবার ভগবান এসেছে বটে, কোন ভগবত্তা নিয়ে আসে না। ভগবত্তা অন্তরে লুকিয়ে, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, ভগবত্তা লুকিয়ে রাধারানীর ভাবকান্তি অঙ্গে ধারণ করে শুধু তাই নয়, গলেতে বসন্তি একেবারে অপরাধীর মতো বিনহীন টানাল সেজে গোলক ছেড়ে গোলকে এলো। গোলকে এসে কি করলেন? জীবের দ্বারে দ্বারে গিয়ে ভক্তের চরণ ধুলায় গড়িয়ে গড়িয়ে বদনে হরি বল হরি বল বলে তোকে নয়নের জলে ভাসলেন। ভক্তের চরণ ধুলায় গড়িয়ে গড়িয়ে নয়নের জলে ভাসলেন। কেন ভাসলেন? নিজের কোনো কিছু প্রয়োজনের জন্য নয় গো, আমার জন্য আপনার জন্য অনন্ত কোটি জীবের জন্য, জীবের জন্য, হ্যাঁ অনন্ত কোটি জীবকে কৃষ্ণ উন্মুখী করবার জন্য, অনন্ত কোটি জীবকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেওয়ার জন্য, নিজে আচরণ করে অনন্ত কোটি জীবকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, হে জীব তোমাদের এই কলিযুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা সাধন ভজন কোনো কিছুর প্রয়োজন নেই, ছেড়ে দাও তোমাদের ধ্যান তপস্যা সাধন ভজন পূজা অর্চনা যাগযজ্ঞ। তোমাদের কলিযুগে গুরু গোবিন্দ গোপী রাধা শ্যাম সব কিছু মিলিয়ে এক হরি নাম, হরিনামকে সার করেছে। কেন এত সহজ করেছে যা কোনো যুগে কোনোদিন ছিল না?
অন্যান্য যুগে ভগবান চরণে প্রবেশ করবার অনেক কঠিন তপস্যা করতে হতো। এত কঠোর তপস্যা ছিল, সেই কঠোর তপস্যা আমাদের কলিযুগের জন্য প্রয়োজন নেই। কেন নেই? ওই কঠোর তপস্যা কলিযুগ যে করবে, করবার মতো জীবের সামর্থ্যও নেই। যেমন সত্যযুগে জীবের পরমায়ু ছিল 100,000 বছর, 100,000 বছর, 100,000 বছরের মধ্যে দিয়ে সত্যযুগে ছিল জীবের ধ্যান তপস্যা। ধ্যান করে তপস্যা করে ভগবান চরণ লাভ করে জীবন ধন্য করেছেন। তা আপনি যে ধ্যান করবেন, তপস্যা করবেন, এত পরমায়ু তো কলিযুগে নেই, আছে নাকি? তা সত্যযুগের পরে এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে ছিল ওই 100,000 বছরের মধ্য থেকে ডান পাশ থেকে একটা শূন্য কমে গিয়ে 10,000 বছর। ত্রেতাযুগে ছিল যাগ যজ্ঞ, পূজা অর্চনা। দ্বাপর যুগে, ত্রেতাযুগের পরে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগের পরমায়ু আরো একটা শূন্য কমে গিয়ে কত রইল? 1,000 বছর। 1,000 বছর একেবারে কম নয়। দ্বাপর যুগে ছিল সাধন ভজন। সাধন ভজন করেও যে জনমকে সার্থক করেছেন, ভগবত কৃপা লাভ করেছেন। দ্বাপর যুগের পরে এলো কলিযুগ। কলিযুগের জীবের পরমায়ু ডান পাশ থেকে আরো একটা শূন্য কমে গিয়ে কত রইল? 100 বছর। 100 বছর কলিযুগের পরমায়ু, 100 বছরও কিন্তু সকলেই বাঁচে না। কি বাঁচে না? কি মামনি, বেশিরভাগ দেখা যায় 50-60-70 বছর বাঁচে, তারপরে যে পরলোকে গমন করে। আবার কেউ একেবারে অসময়ও প্রাণ ত্যাগ করে চলে যায়। কে কখন যে চলে যাব তার কোনো নিশ্চয়তা নেই। এই স্বল্প আয়ু, ক্ষীণ আয়ু, এত কম স্বল্প আয়ুতে আপনি ধ্যান করবেন, সময় নেই, একেবারেই সময় নেই। পূজা অর্চনা করবেন, সত্যের প্রবলতা নেই, আদর্শ নেই, নীতি নেই, চলা বলা আচার আচরণ শৌচ সত্য যে মূল সম্পদগুলি জীব হারিয়ে ফেলেছে। তাহলে কামনা বাসনার অন্তর মনোপ্রাণ নিয়ে পূজা অর্চনা করলেও কিন্তু ভগবত কৃপা লাভ হবে, এটাও বড় কঠিন। সাধন ভজন করবে, মনোপ্রাণ চঞ্চল অশান্ত, জীবের মনোপ্রাণ এত অশান্ত সেকেন্ডে সেকেন্ডে মনের পরিবর্তন ঘটছে, তাহলে চঞ্চল মনোপ্রাণ নিয়ে সাধন ভজন হবে না। জীবের গতি কি হবে? বললেন তোমাদের সাধন ভজন ধ্যান তপস্যা পূজা অর্চনা প্রয়োজন নেই, তোমরা ছেড়ে দাও সাধন ভজন ধ্যান তপস্যা পূজা অর্চনা। তোমরা যদি অতি সহজে ভগবত কৃপা লাভ করতে চাও, কৃষ্ণ উন্মুখী যদি হতে চাও, মানব জনমকে যদি সার্থক করতে চাও, মানব জনম সার্থক আর কি কেমন করে? ভগবত কৃপা লাভে। যতদিন ভগবত কৃপা লাভ না হবে ততদিন জীবন সার্থক হবে না, আর এই জগতে আসা যাওয়াও শেষ হবে না, শেষ হবে না। তো ভগবত কৃপা যদি লাভ করতেই হয় আমাদের একেবারে সহজ সরল পথ হরিনাম। হরিনামকে সার করলেন মহাপ্রভু এই সিদ্ধান্তই অনন্ত করে জীবিকে দান করেছেন। সময় থাকতে গুরুদেবের যুগল চরণ আশ্রয় করুন। ভজনের বেদ হৃদয় ক্ষেত্রে বপন করো, হরিনাম প্রেমের মারা কণ্ঠে ধারণ করে। হরিনামকে জীবনে সম্বল করে, সাধু গুরু বৈষ্ণবের মাঝে এসেন তোমাদের উচ্চ মাথাটা ভক্তের
চরণে যদি নত করে রাখতে পারো, এই ভক্তির অঙ্গের বাতাস যদি গায়ে লাগিয়ে, এই ভক্তের চরণ ধরে যদি গায়ে লাগাতে পারো, তাহলে কি হবে, ভক্তের পদধূলি গায়ে লাগতে লাগতে জীবনে এমন একটি সম্পদ লাভ করা যাবে গো দাদা, যে সম্পদ লাভ করলে ভগবানকে পেতে আর ধ্যান করতেও হবে না, তপস্যাও করতে হবে না, ভগবানই তখন আপনাকে পাওয়ার জন্য ধ্যান করতে করতে তপস্যা করতে করতে ছুটে আসবে। সেই মূল্যবান সব সম্পদটাই হল ভক্তি সম্পদ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কথাটি বলেছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি দান, ভক্তি বিনে কলি জীবে নাহি অবস্থান, নাহি অবস্থান। ভগবানকে লাভ করবা আমাদের যত পথ আছে, যত রাস্তা আছে, তার মধ্যে চঞ্চল জীবের জন্য সহজ সরল পথটাই হল ভক্তি। ভক্তি যার অন্তরে যত বেশি হবে ভগবান ততই তার নিকট হবে। আর সেই ভক্তি সম্পদ অন্য কোথাও নেই গো দাদা, ওই ভক্তি সম্পদ আছে একমাত্র ভক্তের কাছে। ভক্ত ছাড়া, বৈষ্ণব ছাড়া ভক্তি আপনাকে কেউ দিতে পারবে না, ভগবানও দিতে পারবে না। সব কিছু আছে, ওই একটা সম্পদ ভগবানেরও নেই, সেটা হলো ভক্তি। ভক্তি সম্পদ আছে কোথায়? একমাত্র ভক্তের কাছে। তাই তো মহাপ্রভু নিজে আচরণ করে জানিয়ে দিলে, ও ভাই তোমরাও যদি সেই প্রেম ভক্তি জীবনে লাভ করতে চাও, একটাই তোমাদের পথ আছে, গুরুদেবের চরণ আশ্রয় করে, হরিনামকে সম্মান করে, মান অভিমান অহংকারের কুল ত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের মাঝে ঝুঁকে আস। বৈষ্ণবের চরণে এই উঁচু মাথাটা নত করে যদি দিতে পারো, বৈষ্ণবের চরণে ভক্তের চরণে নত করে দি, এই ভক্তের চরণ ধুলি অঙ্গে জীবনে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে এই ভক্তের চরণ ধুলি কৃষ্ণ প্রেম ভক্তের কৃষ্ণ প্রেম ভক্তি
আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায় আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। এমনি করে বদনে হরিনাম আর অন্তরে বৃন্দাবনের আস্বাদন সুরধ্বনির গঙ্গার কূলে গিয়ে বহিরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে মধুর হরিনাম সংকীর্তনে মেতে উঠলে এমন সময় নদিয়ার এক নাগরিক গঙ্গায় জল ভরতে গিয়ে নাগরী দর্শন করেছেন সেই মাধুর্যমণ্ডিত গৌরের। দর্শন করে ঘরে এসে বসে বসে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে হা গৌর হা গৌর বলে দুটি নয়ন জলে ভাসছে। আর এক নাগরী মনের বদন নয়নে জল দেখে ওই নাগরীকে প্রশ্ন করেছে, সজনী রে তুই কাঁদছিস কেন, নয়নে জল কেন, তোর অন্তরে এত ব্যথা কিসে, দুঃখ কিসে? সেই নাগরী এবার উত্তর করতে লাগলে, সজনী আজ বেলিয়া বসাতে আমি সুরধরীর গঙ্গায় জল ভরতে গিয়ে দেখে এলাম। কি দেখে এলাম? আমি বারে আনি বারে যাই সুরধ্বনির তীরে, আমি বারে আনি বারে যাই সুরধ্বনির তীরে, বারে আনি বারে যাই সুরধ্বনির তীরে, আজ বারে আনতে গেলাম সরি আনতে গেলাম সেই পবিত্র জাহ্নবীর তীরে, বাড়ি আনতে গেলাম সেই পবিত্র জাহ্নবীর তীরে, বাড়ি আনতে গেলাম সেই জাহ্নবীর তীরে, বাড়ি আনতে গেলাম সেই বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, এক আকাশ শশী যেমন আসি উদয় নিজে, শশী যেন আসি উদয় নিজে, শশী যেন আসি উদয় নিজে, যেন চাঁদ উদয় হল রে, চাঁদ উদয় হল চাঁদ উদয় হল রে, ষোল তলায় শশ ধর চাঁদ উদয় হল রে, ষোল তলায় শশ ধর চাঁদ উদয় হল রে, বিকাশনীর বড় করো ধন্য
বেশ বেশ প্রশ্ন করেছেন যিনি গৌর রূপ দর্শন করেছেন ওই নাগরিকে, কে প্রশ্ন করেছেন যিনি গৌর রূপ দেখে নাই, তা গৌর রূপ দর্শন করে যে তার অন্তরের অবস্থাটা যে কি হয়েছে এটাই জানবার বাসনা, দুঃখ কেন? বললেন ও স্বজন, আমি সুরধনির গঙ্গা জল ভরতে গিয়ে দেখিলাম এমন এক রূপের মানুষ, কি যে তার রূপ, কি যে তার রূপের ছটা, কেমন যে রূপের মাধুর্য। সে আমার মনে হল যে সুরধনির গঙ্গার কোলে ষোলকলায় পূর্ণ হয়ে যেন একটা পূর্ণিমার চাঁদ যেন নেমে এসেছে, পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আমি আরো কি দেখলাম, সুরধনি তীরে কে রে হরি বলে নেচে যায়, সুরধনি চায়ের কাঁচা সোনার মান চাঁদের কিরণ মাথায়, হরি বলে বেঁচে হাজার বছর পূর্বের কথা, সজনী আমি যেরূপ দর্শন করেছিলাম সেই কালিন্দী যমুনার তীরে, আজ সুরধনির গঙ্গায় জল ভরতে গিয়ে দেখিলাম